Hai, tension tadi. Are tension tadi. Are ki koi tension tadi. Porque se está el amquiaro diluki. Kire meeta to sundor ase naam ki? Sumaiya, sumadi mu tumare gumaiya. Tor kache ki chaisi? কে বস টেস্টার তুই আমার কি দিছ কে বস টেস্টার দিছি এইটা তো টেস্টার কি করে স্যার ডটের টেস্টার লয়ে যাইতাছি বস যাইতাছি গ্রেট টেস্টার কো আরে তা তো টেস্টার দে হয় হনি লাইক দিতেছি লাইক দিলে লাইক পাবেন কি করে তোর কি কইলাম তোর কাছে কি চাইছিলাম হ্যাঁ লাইক দিতেছি হনি লাইক দিতেছি কি করে টেস্টার দে এই নেন বস কিরে আমার রোবট কই গেল বস এই কুল কুল দরজা খুল দরজা খুল 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 এইবার একদম ক্লিয়ার ঠিক আছে এইবার দে তুই কয়বার কাজটা করলি কেন একবারই তো একবার না 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 আর 10 বার দইবই আচ্ছা যাই হোক এখন একদম ক্লিয়ার আছে দেন আমার টাকা দেন টাকা দিমু এরপর তার কোনো সমস্যা করব না 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 এখন একদম সবকিছু ঠিকঠাক আছে দরকার হলে আপনি চেক করে নেন আচ্ছা আমি চেক করে দেখতাছি আঙ্কেল আপনি এরকম হইলো কেমনে কি করে আবারো মাইনাসে মাইনাসে একখানে ব্লাস্ট হয়ে গেছে শালা লাইটও নষ্ট হয়ে গেছে এ আচ্ছা আচ্ছা আঙ্কেল আমি লাইটও ঠিক করে দিতেছি সমস্যা নাই থাক বাবা তোর আর কষ্ট করে ঠিক করার লাগবে না আমি দরগা যাইতাছি দাঁড়া তোর আর কাজ করা লাগবে না কষ্ট করে আমি অন্য মিস্ত্রিতে কাজ করাই নি উনি আমার টাকা দে আরো 100 দে কেন আঙ্কেল আপনি তো আমার এই 100 টাকাই দিছিলেন আমার লাইট যে নষ্ট করতে আমার লাইটে টাকা দিবি না আমার লাইটে টাকা দে আমার কাছে এই 100 টাকাই আছে আর নাই তোর জানি ভুলো আমার আর বাড়ি দারের কাছে না দেখি যা ভাই আমার কাছে থেকে আমার বহালা বুইরে হালা চাচা সকাল সকাল থাপুর খেয়ে মাথা একদম ঝিনঝিন ঝিনঝিন করতেছে একটা লাল চা দেন লাল চা কি বাসটা তুমি চা খাইবে দাঁড়াও তোমার একটা কড়া করে চা বানাই নি আমি দাঁড়াও তুমি খাওয়াও একখান পান আমি গাই মু বাউলা উস্তাদ এটা কি করলেন চাটা তো নষ্ট হয়ে গেল গা আচ্ছা আরেকটা বানিয়ে দেন হালা গোলা বেশি কথা কস এক কাপ চা দাম হলো 10 টাকা আর 10 কাপ চা বেচলে লাভ হয় আমার এক কাপ দেখ করি দেখছস কত সুন্দর লাল হইছে লাল তো ওই বই যেমনে গরুর মতো চা পাইছে কি করে চুপ থাক তুই আমার ব্যবসায় লাল বাতি জ্বালাইবি ভাইস্তা এই নাও তোমার চা ভাইস্তা এই নাও তোমার চা সাসা আজকের চা এরকম কে ভাইস্তা কড়া ভাবে চা বাড়ি দিছি না কি করে চা বাড়ি দিছেন মানে আরে না না ভাইস্তা তোমার স্পেশাল হবে আটা চাইছে দিছি এর লাগি তোমার এরকম লাগতাছে তুমি খাও তোমার গলা ভালো হয়ে যাবে খাও খাও হ্যাঁ চাচা আপনি আমার দুঃখটা বুঝেন সকাল সকাল থাটে একটা চটা খাইছি না মাথা একদম ঝিনঝিন ঝিনঝিন করতেছে আপনার এই স্পেশাল চাটা খাইলে আমার ভালো হয়ে যাবো আমি খাইতেছি আহ কাকা এই যে টাকা এ বেস্তে 10 টাকা কে তোমার আমি স্পেশাল হবে চা ভাইয়া কি এই না 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 তোমার আমি স্পেশাল হবে আদা চাইছে চা দিলাম তুমি আমার 10 টাকা দিবে 50 টাকা দাও 50 টাকা আরে ভাইস্তে এরকম চা আমি জারে তারে দেই না তুমি ভাইস্তা মানুষের লিগে তোমার স্পেশাল ভাবে বানাই দিছি আর তুমি আমারে 10 টাকা দাও বুঝছস তুই কি এলে কামলা আর আমি উস্তাদ 10 টাকার চা তুই ফালাই দিতে নইছিলি আর 10 টাকার চা দিয়ে আমি 50 টাকা ব্যবসা করলাম কামান কামান যখন যাইবো সব একবারে যাইবো আর এত কথা বাদ দিয়া গরুর মতো চা বান কি করে কি কইলি তুই কিছু না কাম করেন স্যার টাকার সরে কি সব উল্টা পাল্টা নিয়ম মানালেন বাইক 300 রুপিয়া টানা যাইবো না আগে তাও দুই একটা হেলমেটের লিগে দইরা 5 10 টাকা খেয়ে পারতাম এখন নতুন নিয়ম অল্পর থেকে রাস্তায় বাইক তো দূরের কথা একটা কুত্তা আহে না হ্যাঁ একদম ঠিকই কইছো আগে তাও বিরিয়ানি খাইতাম ওইটাই ঠিক আছিল এখন কাচ্চি লোভে কপালে পান তাবাতো জুটে না স্যার পান তাবাত না কপালে কাচ্চি জুটবো ওই এদিকে ওই এদিকে 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 ওই এদিকে কি স্যার কোন কি রে তুই যে সাইকেল নিয়ে এমনি 100 রুপিয়া টাইনে এলি তোর কি লাইসেন্স আছে
কি কোন স্যার এই সাইকেল নিয়ে আমি 100 রুপিয়াটাই নাইছি আর সাইকেলের আবার লাইসেন্স লাগে নাকি আমি কি লিয়ার দেখছি আমার দুই চোখ দিয়ে তুই 100 রুপিয়া সাইকেলটাই নাইছ কি কোন স্যার আমার সাইকেলে তো ব্রেক নাই আমি কি এমনি 100 রুপিয়া টান উঠাবো এই সাইকেল দিয়ে সাইকেলে ব্রেক নাই স্যার বুঝছেন আর সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট করলে একটা মানুষ মারা যাইব কি ধরে নরে তোর সাইকেলে ব্রেক নাই লাইসেন্স নাই তুই কি কাজ করস স্যার আমি ইলেকট্রিশিয়ান তুই ইলেকট্রিশিয়ান এর মানে তুই মোটর বানাইতে পারস হ্যাঁ স্যার পারি তাইলে তো তুই তোর সাইকেলে মোটর লাগিয়ে 100 টাকা না তাড়াতাড়ি বাসায় যেতে পারবি হজার আপনি তো একদম ঠিক কথা কইছেন আমি তো আমার সাইকেলে মোটর লাগায় 100 গতিতে টান উঠে তাড়াতাড়ি বাসায় যাইতে পারো দেখছেন স্যার উপরিকল্পিতভাবে একটা মার্ডার করার প্ল্যান করতেছে আরে স্যার আমি আবার কোন মার্ডার করার প্ল্যান করলাম এই যে তুই কইলি সাইকেলে মোটর লাগাবি তখন তো 100 গতিতে বাসায় টেনে যাবি তখন যদি কারো লগে অ্যাক্সিডেন্ট হয় তখন তো সে মার্ডার হইব আরে স্যার আমি কেন মোটর লাগাইছি তোর মোটর লাগানি এসে বই থাকো আমরা ওই পুলিশ খুন হওয়ার আগে আসামি রে ধরি তোর 5000 টাকা জরিমানা হইছে তুই 5000 টাকা জরিমানা আরে স্যার আমার কাছে 5000 টাকা নাই আমার কাছে যদি 5000 টাকা থাকতো তাহলে তো আমি সাইকেলে মোটরই লাগাইতাম আরে না 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 স্যার আমি মোটর লাগাবো না মোটর লাগাবো না আমার কাছে স্যার 5000 টাকা নাই আমার কাছে আছে ওর আগে 50 টাকা 50 টাকা দিয়ে কি কাচ্চি হইব না ভাই যা বাসায় যা একবার বিসমুখি তাকাইবি না সুজা যাবি আলার কাছে দিলাম 5000 টাকা হালাই দিলাম 50 টাকা 50 টাকা দিয়ে আমি কাচ্চি খাইতে পারবো হ্যাঁ সায়েন্টিস্ট সাহেব আপনি এতগুলো রোবট বানিয়েছেন কেন আসলে আমি এতগুলো রোবট বানাইছি দেশের জনগণের উন্নয়নের জন্য আচ্ছা সায়েন্টিস্ট সাহেব আপনি যে রোবটগুলো বানিয়েছেন এগুলোকে সাধারণ মানুষ কিনতে পারবে হ্যাঁ এগুলো সাধারণ ও নির্মম মানুষ কিনতে পারবে সায়েন্টিস্ট সাহেব আপনার জীবনে এত বড় সফলতার পেছনে কার হাত রয়েছে সেটা কি আমরা জানতে পারি হাত কার হাত আমার হাত রয়েছে সফলতার পিছনে আমার হাত রয়েছে কষ্ট আমি একা করেছি হ ঠিক 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 আপনার সব সফলতার পিছনে একমাত্র আপনারই হাত আছে কারণ আপনার সব কাজ কাম আপনিই করছেন আর এই যে আমার রুমে যত ইলেকট্রনিকের কাজ আছে এইগুলো সব আমি করছি কিন্তু আমি সফলতা পাই নাই কারণ আমার মাঝে মাঝে ভুল হয় কিন্তু আমিও একদিন আপনার মতো সফলতা পামই ঠিক আছে কি দা লাগছে তার আগে খেয়াল হই আম্মাও তো মনে হয় বাসায় নাই দেহি বাসায় কিছু আছে নাকি কি সুরান্দে নাই কি খামো আমি এখন মিষ্টি কিন্তু আমায় তো মিষ্টি খাইতে না করছিল আরে খাই তাই কি আম্মা তো আর বাসায় নাই তুই কি মনে করছিস পড়ে গেলে তোরে ছেড়ে দিমু কি করতে আছিস তুই এই জায়গায় মিষ্টি খাইতে দিব তোরে যে কইছিলাম ময়লাগুলো বাইরে ফালাই দিতে ফালাই দিছস আরে আম্মা এইটা আপনি আমার আগে করবেন না তাইলে তুই ভোর যেমনে ঠিক করছি ময়লা এমনি ফেলাই দিয়েতাম যাই তোর ময়লা বইছ রইছে বাইরে ফেলাই দিই আচ্ছা আম্মা যাইতেছি যাইতেছি এখনই যাইতেছি এখনই যাইতেছি এই দাঁড়াও আমাকে বাঁচাও এই জঙ্গলে কি ভূত আছে নাকি না 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 এই জঙ্গলে তো ভূত নাই ভূত নাই তো কি হয়েছে বাঘ তো আছে বাঘ তাড়াতাড়ি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কি কয় বোকা নাকি কথা বুঝো না এই না না আমি তোমারে বাঁচাবো না তুমি ভূত 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 বাঁচাও আমাকে আমি ভূত না আমি রোবট আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আচ্ছা আমি তোমারে বাঁচাবো তো ঠিক আছে কিন্তু আমি তোমারে কই নিয়ে যামু হ্যালো আম্মা কি রে আবির তোরে তো দেরি হইতেছে গেল লাগা আমি একটু বাজারে যামু তাড়াতাড়ি বাসায় আয় আচ্ছা আচ্ছা আম্মা আমি এখনই আইতেছি হেই লও 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 তুমি আমাকে বাসায় লও ঠিক আছে আমার আম্মা বাজারে গেছে আহো আহো আমাকে বাসায় আহো শালা বোকা দা আমি যদি হাঁটতে পারতাম তাহলে কি আমি এখানে জায়গায় পড়ে থাকতাম নাকি আমাকে তুলে নিয়ে চলো ও আচ্ছা 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 তুই কি কাজ করস আই এম ইলেকট্রিশিয়ান বোকা দা দুই ঘন্টা ধরে দেখতেছি এই নাট খুলোস ওই নাট টাইট দেয়াস আমার এখানে একটা নাট আছে এটা টাইট দিয়ে দে তাইলে আমি সুস্থ হয়ে যাব ওইখানেও কারো নাট থাকে এদিকাই বোকা তা আমি মানুষ না আমি রোবট ও আচ্ছা আচ্ছা আমি সুস্থ হয়ে গেছি ইয়েস এই প্রথম আমি একদম সঠিক কাজ করলাম ইয়েস বোকা তোর ইলেকট্রিশিয়ান বানাইছে কোন হালাই পায়ে যে একটা নাট আছে ওটা টাইট দিব তোর কোন দাদাই আচ্ছা 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 এখন এটা টাইট দিতেছি এইবার আমার সিস্টেম পুরোপুরি ঠিক আছে ইয়েস জীবনের প্রথম আমি কোনো কাজে একদম সফল হইলাম ইয়েস ইয়েস এক মিনিট তোর কাজে আমার সন্দেহ আছে আমি আমার হাত পায়ে পাও ঠিক মতো চেক করে দেখতে চাই যে সব ঠিক আছে নাকি
আমার সিস্টেম অ্যাক্টিভ, আমার সিস্টেম অ্যাক্টিভ। এটা কি? সোফা। এটা কি? ফুল। এই এই এটা কি? বিছানা। এই এই এটা কি? এটা দে বাবুসে। এটা কি? এটা টিভি আমি কমো না, আমি দাদা কইতেছি তুমি তাই দেয় ভাঙতেছো, আমি এটা কমো না, এটা টিভি। তোর কথা হইব না, আমি নিজে এটা দেখতেছি। ই না না না, টিভি না টিভি না টিভি না। মনে আম্মা আইছে, আম্মা এই তুই এটা রাখ, তুই এটা রাখ, ভাঙিস না ভাঙিস না তুই এটা, আমি দরজা খুলতাছি, আমার আম্মা আমারে মারবো, তুই এনেই রাখ এনেই রাখ, আমি দরজা খুলতাছি, এনেই থাকিস, আমি আইতাছি। তোর দরজা খুলতে এত লেট লাগে, ভিতরে কি করছস তুই? সামান্য একটু সময় আমি বাজারে গেছি, তাই তুই রুমের এই অবস্থা করছস? কিরে ওই রুমে আবার কেরা? তুই তোর মোটা বন্ধুরে আবার এই জায়গায় নিয়ে আইছস না? ওই মুটকুটার আজকে খবর আছে? এই আম্মা আম্মা, যাই না যাই না যাই না, কেউ নাই কেউ নাই কেউ নাই। দাঁড়া দেখতেছি আমি। কিরে এটা কেরা? এই এই বেটা, তুই বেটা ভরতেছস কে বেটা? ভর্তি আছরা গ্লাস, তুই এই গ্লাস ধরছস কে বেটা? এই গ্লাস ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, এই গ্লাস ছেড়ে দিমু। আচ্ছা ছেড়ে দিলাম। বের হ আমার বাসা থেকে এখনই। এই তোমার বাসায় দরজার মহিলাটা কেরা এরকম খারাপ ব্যবহার করলো? আমার মতো একটা ভালো পুরা লোকের কেউ এরকম খারাপ ব্যবহার করে? ওই উরি বাবা রে। আচ্ছা এইগুলো বাদ দে বেটা, তুই কাপটা ভাঙলি কে? জানোস তুই কাপটা কার? কার? আচ্ছা আচ্ছা এইগুলো বাদ দে, তোর এগুলো জানতে হবো না, তুই কাপটা ভাঙলি কে তাই কো? আমি ভাঙি নাই, ওটা তুমি ভাঙছো, তুমি আমার ছেড়ে দিতে কইছো, আমি ছেড়ে দিছি। আসলেই তো আমি তো ছেড়ে দিবার কইছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে তুই রুমের সবকিছু উল্টাপাল্টা করলি কে? আসলে তোমার কাজকর্মের উপর আমার একটু ভরসা ছিল না, এই জন্য আমি একটু প্রয়োগ করে নিলাম যে আসলে তুমি ঠিকঠাক মতো কাজ করছো নাকি। পরে বুঝলাম না একবারে পারফেক্ট কাজ আছে, এখন আমি শিওর যে তুমি একজন ভালো ইলেকট্রিশিয়ান। আগে জানতাম প্রশংসা করলে খালি মেয়েরা পড়তে, এখন দেখি না ছেলেরাও পড়ে। সকাল সকাল কল দিতে ডাকলে গেলে কে? টয়লেট ঠিক মতো টয়লেটে করতে পারলাম না। তুই সকাল সকাল টয়লেটে মোবাইল নিয়ে গেছিলি? তার মানে মামা সকাল সকাল, তার মানে মোটু মামা সকাল সকাল, মোটু মামা সকাল সকাল। এই সারা কেরা তোর সামনে আমার মোটুকে ডাকতেছে, ওর না করলে কিন্তু মারে কক্ষ বাড়াইলাম। মোটু কস না কে ওই কেরা? আরে ওই তো রোবট, যার লিগে তোর সকাল সকাল ডেকে নিয়ে এসেছি। কইছিলাম যে বেটা ওর লগে বাঙ্গালিস না, এখন আটটা ভেঙে গেছে না, এখন মোবাইল না টয়লেটে গেলেও কাম হবো না, ডাইনাতি ভাঙছে, ল ডাক্তারের কাছে ল। দেখছস মামা জিনিসটা কি? এইটা যদি খেলে একবার নিয়ে নেওয়া পারি, জীবনে কোনো যে কাম করে খাওয়া লাগবো না। তাইলে আর দেরি করতেছিস কে, চল কাজে লেগে যাই। ল মামা, আমার হাতটা প্রচুর ব্যথা করতেছে। তোর হাতে ব্যথা? আইতেলে এই কাকার দোকানের স্পেশাল চাটা খাই। কাকার দোকানের চা খাইলে কি আমার হাত ব্যথা কমে যাবো গা? হ্যাঁ বেটা, আমার মাথা একদিন ব্যথা ছিল, কাকার দোকানের স্পেশাল চাটা খাইছি, আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে, আজকে তুই খা তোর হাত ব্যথাও ভালো হয়ে যাবে। ল তাহলে যাই। এই কাকা ওই দিনের মতো স্পেশাল করে আমার বন্ধুর লিগে আজকেও চা দেন। অবাইস্তে বহ তোমরা, ওই দিনকার মতো আজকেও স্পেশাল ভাবে চা বানাই দিতেছি। দেখছো বন্ধুর সময় বলত তো আইসে আইসে লগে দুইটারে নিয়ে আইসে। হ্যাঁ উস্তাদ, আজকে সারা দিনের 150টা একবারে কামাই করা পারবেন। বলো ওই দিনকে 150 রাখছিলাম, তাই কি আজকেও 150 রাখুম, আজকে 300 রাখুম? দেখ কি করি, আপনার সিএ সুর বাটারও ভালো আছে। কি করে? কি কইলি তুই? কিছু না, চা বানান। উস্তাদ ধরা খাইলে বুঝবেন। আলার বহালা 400 টাকা প্লেট কুত্তার মাংস ব্যস্ত সে জেলে ধরা খাই না, আর আমি 10 টাকার যা বেসলে ধরা খামু না, কাম কর। এই 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 চা খায় না, চার মধ্যে ভেজাল আছে। আরে কি এর ভেজাল আছে, ওই দিন আমি খাইলাম ওই দিন আমার মাথা ব্যথা ভালো হয়ে গেল। আরে আমি কইতেছি চার মধ্যে ভেজাল আছে। আরে কি এর ভেজাল, বিশ্বাস করো না? না তারাও আমি তোমার এখনই দেখাইতেছি। এই এই ব্যবসা কবে তো করেন? কের ব্যবসা? এই যে পানির পিক দিয়ে চাল আল বানানো। এই উল্টা পাল্টা অপবাদ দিবা না। উল্টা পাল্টা না, এদিকে আসেন।
এই তোর কাকার স্পেশাল চা সকালে এনে হাঁটটা বাংসস এখন আবার পাশে চা খাইতেছস তোর চা তুই খা আর আমিও তো জানতাম না যে কাকা এরকম স্পেশাল চা বানায় আমার দাঁত তোর পানির চা তুই খা নে খা ধরেন ধরেন খান খান কইছিলাম না যখন যাইব সব একবারে যাইব গেছে না হন 32টা জাত যান ডাক্তারের কাছে যান 1000 টাকা লাগান গা কিরে খা না 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 চা খামু না এই খা আরে না 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 চা খামু না চা খামু না এই আয় তাড়াতাড়ি আয় এদিকে যামু গা চা মাথু তাড়াতাড়ি আয় যামু গা ওই বেটা খাওয়া বন্ধ কর ওরা যাইতেছে গা তাড়াতাড়ি করে দেব চল 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 কি সব লগের আহে এটা তো কোনো কামই লাগে না যা ওরে বাবা রে বন্ধু আমার হাত ভেঙে গেছে রে তুই বেটা ওটা ফেলাই দিলি এখন আমি কাম করুম কেমনে ওটা সারা আমি থাকতে তোমার কাম করা লাগবো কে আর এখন থেকে তোমার সব কাম আমি করে দিব লাও এই পুলিশ 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 আমি বের সামনে যাই পারুম না তুই চোর না বাট পাস যে পুলিশ দিকে ভয় পাস আরে বেটা এর আগে আমার কাছ থেকে 50 টাকা রাখছিল আমি বেটা আবার ওই রাস্তায় ভুল করে আইয়া পড়ছি ভাই আমি এন্ডে যাই পারুম না তোর যে চেহারা বলদ মার্কা ঠিক আছে তোরে দেখে কেউ 50 কে 500 টাকা রাই দিয়ে পারবো এখন দেখ আমি কি করি চল এই এদিকে এদিকে বিরিয়ানির টাকা দিয়ে যা এই ওরা কারা আর কি চাই আরে ওরাই তো পুলিশ আর আমার কাছে টাকা চাইতেছে পুলিশ এমনি টাকা চাইকে রাস্তায় বাটি নে বলিতে পারে হালাক বহুলে তোরে গড়াইবো আই কিরে চুরের মতো পালায় যাস কই বিরিয়ানির টাকা দিয়ে যা আরে স্যার আপনারা শুনেন নাই যে এখন বিরিয়ানি আর কাচিতে কি দেয় হালার বলারে দেই দেই তোমরা খাই দে দে টাকা দে এই আমার কাছে কোনো টাকা নাই আরে ভাই মিছা কথা কও কে তোমার কাছে না থাক আমার কাছে তো আছে দেখছ পোলাটা কত ভদ্র এ ভাই লন হালার করে হালা দাঁড়া দাঁড়া কি দর দর হালার বলা কি করছো হালার বলা পুলিশ রে মারছো হালার বলা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ রে মারছস বেটা তুই এখন পুলিশ আমগো পাইলে তো একদম ঠ্যাঙাইবো বালবাকনামি করস বেশি তুই মাঝখানে থাক যা হ ওই এই পাশে এলে ভালো হবো টান্দে 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 এই আমার কই নিয়ে যায় ও এই 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 তুই এটা কারে নিয়ে আইছস সার 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 এই এই উঠো 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 বেটা ভাইতে তুমি আ ও ই কিরে ওই দিদি তো সরে বাবুলের মতো তোর অনেক ভালোবাসে অনেক কেয়ার করে তোর এটা কইছি ওর নাম না কই দে এই আবুল কেডা এই না 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 কেউ না কেউ না এই তুমি কও আবুল কেডা কেউ না কেউ না হালার কহালা কও আবুল কেডা নালে তোর বিচি দুটে গলা হেলাম আবির আরে কো নইলে আমার বিচি সে ওটা গলাবো ওর রাত অনেক শক্ত না না আমি কমু না এই বেটা কো আচ্ছা দাঁড়া কইতাছি তাইলে হুন শালার কি সমস্যা হইল দেখ তোরে কারেন্টের কাজ করা লাগবো না দরকার বললে বাইরে থেকে লুকায় না কাজ করা আরে আম্মা বাইরে থেকে লোক আনতে হইব না আমি পারু তুই একটা দুর্ঘটনা না হওয়ার পর্যন্ত শান্তি পাবি না তোরে বারে বারে কইতাছি আরে আম্মা তুমি বেশি কথা কও তুমি যাও তো আমি পারু হ্যাঁ আম্মা ভাই পাইবো তুমি যাও কি হইল ও আমি তো টেস্টারে আনি নাই এর লেগে দইতাছে না এই আমি টেস্টার নিয়ে আইতাছি তুই এই জায়গায় চুপচাপ বসে থাকবি ঠিক আছে এই জায়গায় কিন্তু হাত দিবি না আচ্ছা আচ্ছা আমি টেস্টার নিয়ে আহি তাহলে আমি এখন বাইল মতো ইলেকট্রিক ছেনমু আমা আমার টেস্টার কই এই যে আবুল এ আবুল কি হইল তোর আমার আবুল আবুল আমার আবুলের কি হইল আবুল আবুল কই তুই আমার পোলারে ধরবি না তোর লাগি আমার পোলা মরছে তোর বারবার না করছিলাম ও এর লাগে তাহলে তোমার মা তোমার লগে ক্যাট ক্যাট করে কিন্তু এতে তো তোমার কোনো দোষ ছিল না ও তোমার শ্রেণীদের বালপাক নেমিল লিগে আরে এটা তো আমরা জানি কিন্তু আমার আম্মাই আমারে ভুল বুঝছে আর যাও বা আমার আম্মাই আমারে ক্ষমা করে দিত তুমি ওই গ্লাসটা ভাঙার পর এখন আরো বেশি রাগ করে আছে ওইটাই ছিল আমার ছোট ভাই আবুলের সবচেয়ে পছন্দের গ্লাস ওই গ্লাস ও কারোরে দিত না আচ্ছা টেনশন করো না চলো আমি তোমার আম্মারে বুঝাই কই তাহলে হ্যাঁ বুঝবো আরে চলো যা বন্ধু টেনশন করিস না সব ঠিক হয়ে যাব কিরে রোবট কই ওই ওই দে ওই ওই আমাগো রোবট নিয়ে গেল তাড়াতাড়ি ল ও গাছ থেকে বাসে আনতে হইব রে আয় আয় তাড়াতাড়ি আয় ওকে পিছিয়ে পিছিয়ে যাই ওই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আরেকটু আছে তাড়াতাড়ি কর কি অবস্থা এই এই হালার পুরি তোরে মারছিল মার 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 অরে খুশি মার
আমার বল আমারে মারছস কে ওরে মার এই তাড়াতাড়ি ল রোবটের নিয়ে ভাগ আই আই তাড়াতাড়ি আই তাড়াতাড়ি গাড়ি উঠ আই 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 তাড়াতাড়ি আই দেরি করে যাবো না তাড়াতাড়ি আই যাই বন্ধু আমরা অবশেষে রোবটটাকে বাঁচাতে পারলাম ঠিকই কইছস আরে তোমরা দুজন এটা কি করলা তোমরা এই রোবটটা কারাতে তুলে দিছ তোমরা জানো কেন এই রোবটটা যে বানাইছে এই ভালো সায়েন্টিস্টের হাতে আমি ওরে তুলে দিছি ওই রোবটটা বানাইছে কি লাগে তুমি জানো কেন দেশের ভালো কাজ করার জন্য দূর তোমার ভালো কাজ ওই রোবটটা বানাইছে কি লাগে আমি তোমারে কইতাছি তাহলে শুনো বস এতগুলা রোবট দিয়ে এখানে কি করবেন তোরে যা কই এটা হুন আরে বস এগুলো হুনুম না মানে কি আমি এত বছর ধরে কাজ করতেছি এগুলো হুনুম না আরে রোবটগুলা এই জায়গা দাঁড়া করাইছি এই জিনিসটা টার্গেট করার জন্য টার্গেট ট্রেনিং দিতেছি আরে বস এক বছর ধরে এত কষ্ট করতেছেন এইটুকু জায়গার মধ্যে টার্গেট লাগানোর লাগা এটা আমারে কইলে পারতেন আর বস এটার মধ্যে কি আছে তুই নিজে খুলে দেখ বস আপনি এই রোবট টেস্ট করার লাগা মানুষ মারবেন তাও আবার মুসলিম তুই এক মুসলিম দেখে ভয় পেয়ে গেলি আর আমি এই রোবটগুলো তৈরি করছি কিসের জন্য জানোস হাজার হাজার মুসলিম মারার জন্য কে বস মুসলিম আপনি কি করছে মুসলিম আমাকে কিছুই করে না এটা আমার বিজনেস আর এগুলো আমি বাইরে দেশে বিক্রি করব তার আমার অনেক টাকা দিব না বস আমি আপনারে কোনোদিনও এই কাজ করতে দিব না কি তুই আমার আটকাবি হ আমি আটকামু কিরে তোর কিছু জানার আছে তুই কিছু জানতে চাস না না বস আপনার যাওয়ার লাগে আপনি করেন কমান্ডো গেট রেডি সবাই বন্দুক ত্যাগ করো ফায়ার গিরেও ফায়ার করলো না কে আইদি গিরে তুই ফায়ার করলি না কে বস আপনি যেটা করছেন সেটা আইনি ও দণ্ডনীয় অপরাধ আমি এই কাজ করতে পারবো না ওয়ার সিস্টেমে প্রবলেম আছে রলে আর তারপরে আমরা দুইজন এই রোবটকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছি তাহলে তো পৃথিবীর সব মুসলমান অনেক ঝুঁকিতে আছে আপনারা কিছু একটা করেন আমরা অনেক চেষ্টা করছি যা করার তোমারই করতে হইব আচ্ছা চল আর শুনো এই ডিভাইসটা তোমার কাছে রাখো অনেক কাজে দিবে চল আমরা থাকতে তোর এই রোবটকে কোনো মতে নষ্ট করতে দিমু না আমার দুইজন সহকারী আমার আটকাই পারে নাই তোর আমার আটকাবি এই রোবটে তাকাইছে মার ওরে মার কি এখন তো রোবট অ্যাক্টিভই করলাম না তুই আরে মেরে ফেলালি কেন আমরা ওরে না মারলে ওই আমাকে মেরে ফেলাইতো আরে বেটা তাইলে এখন রোবট ঠিক করবো কেরা তুই না ইলেকট্রিশিয়ান তুই ঠিক করবি আরে বেটা তাই দেখি আমি রোবট ঠিক করা পারি ওই তোর ভাইয়ের মতো তোরই ঠিক করা লাগবো আচ্ছা দেহি ওরে এখন আমি ঠিক করুম কেমনে এই হেরান আমার একটা ডিভাইস দিল ওরে ও আমি ঠিক করতে পারতাছি না আমার ভুলের কারণে আমি আমার ভাই আবুল রে হারিয়ে ফেলাইছি এখন যাই হোক ধীরে ধীরে এই রোবটটা আমার ভাইয়ের মতো হয়ে উঠছিল এখন আমি আমার ভুলের কারণে ওরে হারিয়ে ফেলাইতেছি আমি কি কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারি না আবুল হে আবুল আবুল উঠ ভাই এখন থেকে তুই আমার ভাই তুই উঠ উঠ আবুল আবুল রে হারাইলাম আমি আমার ভুলের কারণে এখন আমার এই রোবটে হারাইতেছি আমি কি কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারব না আবুল ভাই তুই উঠ ভাই এখন থেকে তুই আমার ভাই উঠ এই এই উঠ আবুল আবুল আমার ভাই আবুল এই এই তুই উঠ তুই এখন থেকে আমার ভাই অন্তত তুই উঠ না উঠ এই উঠ না উঠ আবুল তুই উঠ আমি কি কোনো কাজই ভালো মতো করতে পারব না আমি কি সব কাজই খালি ভুল করি এ ভাই উঠলা কে ভালোই তো লাগতেছিল আর একটু কান্তা তুই ভালো হয়ে গেছস হ্যাঁ অনেকক্ষণ আগে আমি খালি পরীক্ষা করতেছিলাম যে তুমি আমার ভালোবাসো নাকি তাহলে এখন আর আমি কোনো ভুল কাজ করি নাই না এবার তুমি একবারে ঠিক কাজ করছো আর আমি প্রথম দেখলাম যে কোনো মানুষ মেশিন এত ভালোবাসে আরে তুমি এত মন খারাপ করে রেছো কে আর তুমি তো এবার অনেক ভালো একটা কাজ করছো তোমার জন্য অনেক মুসলিমের জীবন বাঁচে গেছে আর হ্যাঁ চলো আমরা এদিকে তো চলে যাই এই খারাপ জায়গায় আমরা থাকব না কিন্তু কই যামু আমাকে তো বাসা থেকে বাইর করে দিছে আরে দেখা হই না এবার আমি কি করি চলো
কিরে তোর না আমার বাসায় আসতে না করছিস তুই আবার আসছিস কেন আমার বাসায় যা বের হয়ে যা কিরে এটা তোমার আবুল বাবার মগ মগ পাইলি কই দেখছো কইছিলাম না যা করার আমি করমু তুই আমার আবুলের মগ দে তোর ভুলের লাগি আমার আবুল মরছে তুই আমার বাসা থেকে বের হ আরে না এই দেখো ভাইয়ের কোনো দোষ নাই তো এক মিনিট আমি আপনাকে দেখাইতেছি বাইকে চেগা এমন তাহলে আমি লিখতেছি তার মানে আবুল আবুলের ভুলের লেগে মরছে আর এতদিন আমি তোরে ভুল বুঝছি আয় তুই ঘরে আয় আমারে তুই মাফ করে দিস আম্মা একা ভুল গেছে তো কি হইছে এই যে আরেকা ভুল আইছে ও অনেক ভালো ও তোমার সব কাজে সাহায্য করবে আয় তোরা দুইজনই ঘরে আয় হ্যাপি ফ্যামিলি আমি আবার আসছি আমার রোবট নেওয়ার জন্য গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এক মিনিট আমি এখন স্ক্যান করে জানতে পারলাম যে আমাদের অডিয়েন্স বেশিরভাগই এখন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নাই কি আপনারা এখন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেন নাই আরে তাড়াতাড়ি যান ফেসবুক কিন্তু রেগুলার ভিডিও আসে তো ডেসক্রিপশনে থাকা লিংক থেকে ফটাফট পেজটারে ফলো করেন এই লাইক দিতে দাও ও লাইকও দেন আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন হ পেজের ভিডিও শেয়ারও করবেন কমেন্ট করবেন এই ভিডিওতে ঠিক আছে তো গাইস আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ